ভাবে প্রতারণা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশ্বের যে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, আমরা সেই হত্যাকাণ্ডের বিরোধিতা করি। সেটা প্যারিসেই হোক, সেটা গাজাতে হোক, সেটা জেরুজালেম হোক, আর সেটা বাংলাদেশেই হোক, আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং সারা বিশ্ব জনগণের কাছে, বিশ্ব আন্তর্জাতিক মঞ্চের কাছে আমরা আহ্বান জানাবো, যেখানে এই ধরনের অনাচার অবিচার হচ্ছে তা প্রতিহত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে।